নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু লাইফ উইথ আলোকপর্ণা। আজকে নতুন একটা ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে চলে এসেছি। আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন আজকে আমি কিসের ভিডিও নিয়ে এসেছি। আপনারা ঠিকই ধরেছেন, আজকে আমি দুর্গাপুজোর ভিডিও নিয়ে এসেছি। আমেরিকাতে কীভাবে দুর্গাপুজো হয় তারই একটা ঝলক আমি এই ভিডিওতে তুলে ধরব। আপনারা আমার সঙ্গে থাকুন, ভিডিওটাকে দেখতে থাকুন। আমরা ক্যালিফোর্নিয়া ট্রেসি শহরের কাছে পূর্বা বলে একটা পুজোতে এসেছি। আমাদের ওরেগনও পুজো হয়, তবে এখানে শুনলাম পৌষালী ব্যানার্জি আসবেন, সেই জন্য এখানে এলাম। এই যে পূর্বা মণ্ডপে চলে এসেছি। এখানকার প্রেসিডেন্ট বললেন যে গত বছর মানে 2021 সালে 28 অক্টোবর এখানকার বাঙালি যে কমিউনিটি আছে তারা ডিসাইড করেন যে আগামী বছর থেকে মানে 2022 সাল থেকে পুজো করবেন, দুর্গাপুজো করবেন। দুর্গাপুজো তো বাঙালিদের একটা বড় উৎসব, তো সেই জন্য এটা পূর্বার প্রথম বছরের পুজো। সেই মতো মার্চ মাসে মানে এই বছরের মার্চ মাসে কুমোরটুলিতে মানে কলকাতার কুমোরটুলিতে ঠাকুর অর্ডার করা হয়। মা প্রায় 3 মাস ধরে জাহাজে করে সান ফ্রান্সিসকোতে এসে পৌঁছান। এই মূর্তি কিন্তু পুরো ফাইবারে, মাটির নয়। শোলা বা ফাইবারের মূর্তি কিন্তু বিদেশে এক্সপোর্ট করা হয়, মাটির মূর্তি আসলে ভেঙে যেতে পারে, সেই জন্য এই ব্যবস্থা। মূর্তি কিন্তু অপূর্ব হয়েছে, সত্যি সত্যি মনে হচ্ছে আমরা আগে যেরকম মূর্তি দেখতাম ছোটবেলায় ঠিক সেই রকম। জায়গাটাও খুব সুন্দর একদম। আজকে আকাশটা খুব ঝকঝক করছে, দূরে দোকান বসেছে দুর্গাপুজো উপলক্ষে। চারিদিকে পার্কে খেজুর গাছের সারি, একটা ফোয়ারাও রয়েছে। মাউন্টেন হাউস এই জায়গাটার নাম, মাউন্টেন হাউস টাউন হল। প্রেসিডেন্ট বললেন যে এখানে একটা টাউন হলে ঘর ভাড়া করা আছে, পুজো হওয়ার পরে প্রতিমাকে সেখানেই রাখা হবে, কারণ আমেরিকাতে বিসর্জন দেওয়ার, জলে বিসর্জন দেওয়ার কোনো নাকি ব্যবস্থা নেই। খুব সুন্দর দেখতে কিন্তু এই টাউন হাউসটা। এই দেখুন এখানে একটা অটো, ওই দূরে দোকান, একদিকে খাবারের দোকান আর ঠিক তার বিপরীত দিকে অন্য জিনিসের দোকান। অন্য জিনিস বলতে বুটিক মানে চুড়িদার শাড়িও এখানে পাওয়া যাচ্ছে, গয়না পাওয়া যাচ্ছে, ঠিক আমাদের কলকাতায় যেরকম হয় ঠিক সেরকম দোকান। তবে সকালবেলা বলে এখনো ফাঁকা রয়েছে, সন্ধে হলেই সব দোকানে ভিড় হবে। আমরা একটা ফার্মার মার্কেটে চলে এসেছি, এর পাশে একটা ফার্মার মার্কেট হচ্ছিল দেখছিলাম, তাই চলে এলাম, কারণ এখন পুজো শুরু হয়নি। ফার্মার মার্কেট বলতে ঠিক আমাদের দেশে হাটের মতো, এখানে চাষিরা ফ্রেশ জিনিস ডিরেক্ট মাঠ থেকে তুলে এখানে বিক্রি করেন, তাই এখানকার দামটা অনেক কম, দোকানের থেকে অনেক চিপে আমরা এখানে জিনিসপত্র পাই। তবে ফার্মার মার্কেট রোজ বসে না, শনিবার কি রবিবার দিন বসে, তবে বেশিক্ষণও থাকে না, ধরুন ওই সকাল 8টা থেকে 1টা পর্যন্ত ফার্মার মার্কেট থাকে, তারপর চলে যায়। স্ট্রবেরিগুলো দেখুন কি ফ্রেশ, অক্টোবর মাসে এরকম লাল স্ট্রবেরি কসকতেও কিন্তু পাওয়া যায় না। এই পুরো একটা বাক্সর দাম নাকি $20, আর এই যে একটা প্যাকেট রাখলেন উনি এটা নাকি $12 দাম, আর এই ছোট ছোট গুলো $5 করে, মানে ভারতীয় মুদ্রায় প্রায় 400 টাকার কাছাকাছি। স্ট্রবেরিগুলো এত লাল দেখেই মনে হচ্ছে খুব মিষ্টি হবে। সবজিগুলো বেশ ফ্রেশ দেখুন, এখানে লাল বাঁধাকপি আর ফুলকপিটা বেশ টাটকা মনে হচ্ছে, প্রচুর সবজি সাজানো হয়েছে। আর এখানে লাল ফুলকপি পার্পেল কালারে, পার্পেল কালারের ফুলকপি কিন্তু আগে আমি দেখিনি, এখানকার স্টোরেও কিন্তু আমি পার্পেল কালারের ফুলকপি দেখিনি। আর ড্রামস্টিকগুলো দেখুন কি ফ্রেশ,
এখানকার স্টোরেও ড্রামস্টিক পাওয়া যায়, তবে এত ফ্রেশ নয়। চীনা বাদামগুলো খোসা শুদ্ধই বিক্রি হচ্ছে, বেগুনগুলোও বেশ ফ্রেশ। এদিকে শাক পাতাও বিক্রি হচ্ছে। আবার মণ্ডপে চলে এসেছি। এখানকার পুজোর একটা বৈশিষ্ট্য হলো যে এবার এরা মহিলা পুরোহিত একজন রেখেছেন, মহিলা পুরোহিতই পুজো করছেন, আর তাকে অ্যাসিস্ট করার জন্য আরেকজন পুরোহিত রয়েছে। এখানে সপ্তমীর পুজো হবে, মানে শনিবার ষষ্ঠী পুজো হয়েছে, বোধন হয়েছে মায়ের। রবিবার হবে সপ্তমী পুজো, অষ্টমী পুজো, সন্ধি পুজো আর কুমারী পুজো। আর সোমবার দিন হবে নবমী দশমীর পুজো। সোমবার 12টার মধ্যে হল ছেড়ে দিতে হবে, তার আগে দশমী পুজো শেষ করতে হবে। আমেরিকাতে কিন্তু পুজোর জন্য কোনো ছুটি পাওয়া যায় না। যারা প্রবাসী বাঙালি রয়েছেন তারা শনি রবিবার করেই পুজোটা করে। কিছু পুজো 24-25 তারিখে হয়েছে, আর 1-2 তারিখে কিছু পুজো হচ্ছে। পঞ্চ শীতলম স্বচ্ছম নিত্রম শুদ্ধম মনোহরম স্নানার্থম তে মায়া ভক্ত কল্পিতম দেবি গৃহয়তম এতত স্নানীয় জলম নমো দুর্গা ঐ নমঃ। ओम बहुतंतु मनोहरम स्नानार्थम ते माया भक्त कल्पितम देवी गृहयतम एतत् स्नानीय जलम नमो दुर्गा वै नमः। ओम बहुतंतु समयुक्तम पदसूत्रादि निर्मितम वसुदेवी सुशूलाक्षा गृहणा परमेश्वरी ओम बहुसंतन समृद्धम रंजितम रघुवस्तुना देवी दुर्गे भंजो प्रीतम वसन्ते परध्ययतम एतद् वस्त्रम नमो दुर्गे नमः। ओम शरीनम पुष्पांजलि मंत्र হবে, আপনাদের কাছে ফুল থাকবে, ওটাকে প্লিজ ছুঁড়ে ফেলবেন না। তিনবার হয়ে যাওয়ার পরে ট্রে সার্কুলেট হবে, ওতে দিয়ে দেবেন, এন্ড দেন তারপরে প্রণাম মন্ত্র। সপ্তমীর পুজো অঞ্জলি সহ হয়ে গেছে, এখন মাকে ভোগ নিবেদন করা হচ্ছে। এরপর অষ্টমীর পুজো শুরু হবে। আরতি হচ্ছে। এতে গন্ধে পুষ্পে নমঃ ওম সরস্বতি নমঃ। এতে গন্ধে পুষ্পে এতত পাদ্যাম মার্ঘ্যাম ধূপাম দীপাম সোপকারণ অমন্য নৈবেদ্য নমো সরস্বত্যৈ নমঃ। এতে গন্ধে পুষ্পে ওম মহিষাসুরায় নমঃ নমঃ। ওম একপদয়া শেত্রপালায় নমঃ। ওম বিষণ্ণয়া শেত্রপালায় নমঃ। আপনারা যারা যারা বসে আছেন, আমাদের পুষ্পাঞ্জলি হবে অষ্টমীর 1:30 সময়, প্লিজ ওয়েট করবেন। যারা যারা ওয়েট করছেন, পুষ্পাঞ্জলি হবে 1:30 সময়। মা অষ্টমীর পুষ্পাঞ্জলি 1:30 সময় হবে, প্লিজ ওয়েট করবেন। নজন কুমারীকে পুজো করা হচ্ছে।
কুমারীদের আলতা পরানো হচ্ছে, 9 জন কুমারীকে পুজো করা হচ্ছে, এমনিতে নাকি 16 জন কুমারীকে পুজো করা যায়, কারণ মা দুর্গার নাকি 16টি রূপ আছে সেই উপলক্ষে। একজন কুমারী কেঁদেই অস্থির, ঢাকের আওয়াজ শুনে। কুমারীরা এখন প্রসাদ ভক্ষণ করছেন। এখানে প্রসাদ বিতরণ করা হচ্ছে, যতজন পুজো দেখতে এসেছেন তাদের প্রত্যেককে প্রসাদ বিতরণ করা হয়েছে। আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করছি। দুর্গাপুজো উপলক্ষে আরও 2টো ভিডিও আমার আসবে, সেখানে একটা ভিডিও আসবে পৌশালী ব্যানার্জির গান নিয়ে, আরেকটা ভিডিও আসবে এখানকার সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে। তো আপনারা আমার ভিডিওগুলো অবশ্যই দেখবেন, আমার চ্যানেলেই আপলোড করা হবে। যদি কেউ এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বন্ধু এবং আত্মীয়দের কাছে শেয়ার করুন এবং লাইক করুন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ বিজয়া বলে শেষ করছি।